14ই জুলাই 2023 LVM3M4 রকেটের সাহায্যে চন্দ্রযানকে পাঠানো হয়েছিল পৃথিবীর অরবিটে। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে, চন্দ্রযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে এবং ধীরে ধীরে চাঁদের আরও কাছে পৌঁছে গেছে। এটা হচ্ছে চন্দ্রযান থ্রি যখন সেপারেশন হয়েছিল তখনকার একটা ছবি। চাঁদের কাছাকাছি পৌঁছানোর পর চন্দ্রযান বিভিন্ন ধরনের হাড়হিম করা ছবি আমাদের কাছে পাঠিয়েছে। এখন চন্দ্রযান থ্রি চাঁদের খুব কাছাকাছি 20-25 কিলোমিটার রেঞ্জের মধ্যে আবর্তন করে চলছে। এই প্রসঙ্গে নীলেশ দেশাই, ডিরেক্টর অব স্পেস অ্যাপ্লিকেশন ইসরো আহমেদাবাদ, তিনি জানাচ্ছেন যে যদি কোনো কারণে পরিবেশ প্রতিকূল হয় তাহলে কিন্তু কালকের ল্যান্ডিং পোস্টপোনও হতে পারে। সেক্ষেত্রে লেটেস্ট 27 আগস্ট 2023 ল্যান্ডিং করানো যেতে পারে চন্দ্রযান থ্রির ল্যান্ডারকে। তবে সেটা কিন্তু হবে এখন 23 তারিখে ল্যান্ড হলে যেখানে হতো তার থেকে প্রায় 400 থেকে 450 কিলোমিটার দূরে। তবে প্ল্যান বি যে কার্যকর করবে সেই ডিসিশন কিন্তু নেওয়া হবে হেলথ অব ল্যান্ডার মডিউল অ্যান্ড মুন কন্ডিশনের ওপর, এবং সেটা জানা যাবে মোটামুটি ঘন্টা 2-2.5 আগে। তবে এখনও পর্যন্ত যেটুকু খবর, ভারতীয় সময় বিকেল 6টার সময় কিন্তু বুধবার ল্যান্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই, না হলে ল্যান্ড কিন্তু করবে 27 তারিখ। আরও এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।